প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 75-এর পর যখন বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যেত না, তখন কবি এবং আবৃত্তিকারদের মাধ্যমেই আন্দোলন শুরু হয়েছিল। বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব এবং জাতীয় আবৃত্তি পদক প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, একজন রাজনীতিবিদ তার বক্তৃতা দিয়ে মানুষকে যতটা উদ্বুদ্ধ করতে পারে, তার চেয়ে মানুষ অনেক বেশি উদ্বুদ্ধ হয় কবিতা কিংবা গানে। শাহালি জয়, রিপোর্ট। স্বাধীনতার অমর কাব্যের কবি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ আবৃত্তি উৎসব। বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। দেশের আবৃত্তি সংগঠনগুলোর ফেডারেশন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার নামে আয়োজন করেছে বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব। ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি একজন রাজনীতিবিদ, বক্তৃতা দিয়ে বেড়াই, কিন্তু আমার মনে হয় যে একটা কবিতা আমি যে কথা বললে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে, তার থেকে অনেক অনেক বেশি উদ্বুদ্ধ হয় মানুষ একটা কবিতার মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে, নাটকের মধ্যে। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন, লড়াই, সংগ্রামে সংস্কৃতি কর্মী, বিশেষ করে আবৃত্তি শিল্পীদের অবদানের কথা উল্লেখ করেন তিনি। 15 আগস্টের পর যখন কোন রাজনৈতিক কর্মকাণ্ড করা যাচ্ছে না, তখন আমাদের কবিতার মধ্যে দিয়ে তো প্রতিবাদের ভাষা বেরিয়ে আসে এবং মানুষ সেখানে উদ্বুদ্ধ হয়। জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর আমি বলবো যে এদেশের আন্দোলনের ক্ষেত্রে সবথেকে বেশি অবদান রয়েছে কবিদের এবং আবৃত্তিকারদের। অনুষ্ঠানে বাংলাদেশের সাংগঠনিক আবৃত্তি চর্চার ইতিহাস তুলে ধরে সংগঠকরা বলেন, দেশপ্রেমে উদ্দীপ্ত আবৃত্তি কর্মীরা যে কোনো অপশক্তি মোকাবেলায় কাজ করবে অতন্দ্র প্রহরীর মতো। জীবনের শ্রেষ্ঠ কবিতার উচ্চারণ একদিন অমোঘ শক্তি হয়ে আঘাত করলো আমাদের 7ই মার্চ 1971। রাজপথ আমাদের ঠিকানা, আবৃত্তি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে হাতিয়ার। উৎসবে 2020, 21 এবং 22 সালের বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক পান গোলাম মোস্তফা, সৈয়দ হাসান ইমাম এবং আশরাফুল আলম। প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এবং সংগঠনের সভাপতি আসাদুজ্জামান নূর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। Thank you.